নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাব। গল্পটি হলো অহংকারী কাক। এক ছিল কাক, ভারী তার অহংকার। কাকের আবার অহংকার কেন? তার না আছে চেহারা, না আছে গলার স্বর, কিছুই নেই বটে। কিন্তু কাক একদিন বনে ঘুরতে ঘুরতে পেয়েছিল কখানা ময়ূরের পুচ্ছ। সেই পুচ্ছ সে তার পাখায় নিয়েছে গুঁজে, তাই তার খুব অহংকার। সে আর কাকের দলে মেশে না, খুঁজে খুঁজে সে গিয়ে হাজির হলো ময়ূরের দলে। ময়ূরেরা তার পালক দেখে ভাবলে সেও বুঝি ময়ূর, কাকও তাদের দলেই আছে। কথা সে কয় না, চুপটি করে থাকে, কথা কইলেই তো তার আওয়াজ বেরিয়ে পড়বে। এই করে দিন যায়, মাস যায়। সেদিন ছিল আকাশে খুব মেঘ, আর পেখম ধরে নাচছে ময়ূর। কাকও তাদের দলে, হঠাৎ ময়ূরের দল ডেকে উঠল, কাকও ডাকতে লাগলো। সেও ভাবলে এতদিনে নিশ্চয়ই সে ময়ূর হয়ে গেছে, তাই সে আর চুপ করে থাকতে না পেরে ডেকে উঠল। ময়ূরের কেকা স্বরের মধ্যে কাকের কা কা স্বর শুনে ময়ূরেরা চমকে উঠল। তারপরে ঠোঁট উঁচিয়ে তেড়ে এলো তার দিকে। তারপর ময়ূরের পুচ্ছগুলো ঠোঁট দিয়ে তুলে তো ফেললেই তাকে ঠুকরে ঠুকরেও একেবারে ব্যস্ত করে তুলল। কাক শেষে প্রাণ ভয়ে পালিয়ে এলো। এবার আবার নিজের জাত ভাইদের কাছে এসে হাজির হলো, কিন্তু তারাও তাকে দলে নিল না, তাকে ঠুকরে কামড়ে তাড়িয়ে দিল। কাক পুরানো বন্ধুদের ছেড়ে নতুন বন্ধুদের কাছে গিয়েছিল, তারাও তাকে তাড়িয়ে দিল। আবার বন্ধুদের কাছে ফিরে এলো, কিন্তু তারাও তাকে ঠাঁই দিল না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই সারাংশে উপনীত হই যে যাহা তুমি নিজে নাও তা নিয়ে করো না কো যাক, ময়ূরের পুচ্ছদারি হয়েও না কো কভু কাক। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে ওদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যে যে কমেন্ট করবেন অবশ্যই নাম লিখবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তাদের নামগুলো আমি বলতে পারবো। তো অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।